বাংলাদেশের তিরিশে ডিসেম্বরের নির্বাচনের আগে দমনমূলক পরিবেশ বিরাজ করছে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ভিত্তিক সংগঠনটি বলেছে ধরনের অবস্থা নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এইচ আর ডাব্লিউ এসব কথা বলে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি নির্বাচনী সহিংসতার ঘটনায় নিরপেক্ষ অনুসন্ধান দাবি করেছে সরকারের কাছে সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করারও দাবি করেছে এইচআরডব্লিউ বাংলাদেশ ইলেকশন ক্র্যাকডাউন অন পলিটিক্যাল অপোনেন্টস অ্যান্ড ক্রিটিক্স শিরোনামে প্রতিবেদনটি ৩৭ পৃষ্ঠার সেখানে বলা হয় ব্যাপক মাত্রায় নজরদারি মুক্তভাবে মত প্রকাশের ক্ষেত্রে বাধার মতো কর্তৃত্বপরায়ণ পদক্ষেপ চলছে এর ফলে এক ধরনের ভয়ের আবহ সৃষ্টি হয়েছে প্রতিপক্ষ সব রাজনৈতিক দলের সমর্থকদের উপর সহিংস হামলা চালানো হচ্ছে ব্যর্থ হচ্ছে। পুলিশ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের আটক ও এইচআরড এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে হলে পুলিশ ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে তারা যেন শাসক দলের মতো কাজ না করে এটা নিশ্চিত করতে হবে নির্বাচনী প্রচারণায় যে সহিংসতা চলছে এর প্রধান শিকার হচ্ছে বিরোধীরা পুলিশ ও নির্বাচন কমিশন যে সঠিক আচরণ করছে না এই ঘটনা তারই প্রমাণ এইচআরডব্লিউ এর প্রতিবেদনটি তৈরি করতে পঞ্চাশ জনের বেশি রাজনৈতিক কর্মী শিক্ষার্থী সুশীল সমাজের প্রতিনিধির সাক্ষাৎকার নেয় এর পাশাপাশি আদালতের নথিও ঘাটে সরকার সংবাদপত্র টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী মতামতকে জোর করে রুদ্ধ করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে এইচআরডব্লিউ সংস্থাটি সাংবাদিকদের উদ্ধৃত করে বলেন তাদের অনুসন্ধানী সাংবাদিকতার বড় বাধা ডিজিটাল নিরাপত্তা আইন এক পত্রিকা সম্পাদককে উদ্ধৃত করে এই প্রতিবেদনে বলা হয় এ এক ভয়ের সংস্কৃতি ভীতিকর পরিবেশ